দেড় কেজি মাংস 150 গ্রাম, একটু বেশি পড়ে যায়, মোটা হয়নি। এই দারচিনি, লবণ, এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে একটু রসুন, একটু শুকনো লঙ্কা আর জিরা আর তেজপাতাটা দিয়ে দিলাম। রসটা মরল, এখন আমি ওই মধ্যে দেবো কেমন চামচ দিলাম। হ্যাঁ, চামচ দিব। গোটা যে রসুন রাখছি সেই গোটা রসুনটা তেলে ফ্রাই করে দিলাম। গোটা কড়াইটার মতো লাগে, তাহলে মাংস আর লাগবে না। একটু লাল লাল ভাব হয়েছে, একটু লাল লাল ভাব হলে পেঁয়াজটা দিবি। লাল লাল হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি। একটু নাড়িয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি পেঁয়াজটা ফ্রাই হয়ে গেল, ফ্রাই হয়ে গেল, লাল হয়ে গেল পেঁয়াজ। এখন আমি এর মধ্যে একটু আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা অল্প দিই। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এই বাড়িটার জলটা ধুয়ে পড়ে গেছে তো অনেকে, দেখো তো সেম ভাই আছে কিনা। হ্যাঁ দেখো, দেখছো সেম ভাই আছে। অল্প কাশ্মীরি লঙ্কা ধুয়ে দিব লাল হওয়ার জন্য, ক্ষতি করে না, তারা হবে। লাল হবে, লাল তো এমনি হয়ে যাবে। মশলা আমার হয়ে গেল, এখন এর মধ্যে মাংস দিই। আগে দিলে পুড়ে যায়, এটা ফিকা হয়ে যায়। আগে জিরে দেওয়া যায় না, জিরে দিলে
পুরো এগুলো জিরা দিতে হবে, জিরা পরে দিতে হবে। মধ্যে এখন হলুদ দিব, তাহলে কড়াইয়ের মতো লাগিয়ে যাবে, হলুদটা পরে দিতে হবে, কড়াইয়ের মতো লাগিয়ে যাবে।